গনু গনুকে খাওয়াচ্ছো? তার আগে নিজে খেয়েছো? তাহলে তুমি নিজে খেলে একটু তবে গনু খাবে, তাহলে গনুও তো খাবে না। হ্যাঁ আসো আসো, গুড মর্নিংটা বলো একটু, গুড মর্নিং। তাকাও ওদিকে, এই যে সুজিটা একটু খেয়ে নাও, তুমি হাফ খাও গনু হাফ খাক। আসো, ও লাড্ডু খাচ্ছে, তাহলে তুমি সুজি খাও। আসো, হ্যাঁ আসো আমার কাছে আসো তুমি। হ্যাঁ তুমি খাটে ওঠো, জিম করে নাও। তুমি যে জিম করবে না আমি খুব ভালো করেই জানি, ঘেমে টেমে বাজার করতে গেছিলে তো, জিমের থেকে কোনো কিছু কম হলো তাহলে না। হ্যাঁ ফুল এনে দিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং। ফুল আনতে গেছিল, যাই হোক ম্যাডাম এখানে খাচ্ছেন সুজি, তাই তো গনুর সাথে গল্প করছে। গনু তুমি লাড্ডু খেয়েছো? গনু গনু তুমি কাঁদনি তো, বমি করনি তো, এই সমস্ত বলছে। দিদি নারায়ণ পুজোর বাজার বুধবার সকাল সকাল স্যারের বাজার করা হয়ে গেছে, কালকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে নারায়ণ পুজো হবে, তার জন্যই প্রস্তুতি চলছে, বেলার দিকে বাসন টাসন মাজা হবে। বাকি স্যার ব্রেকফাস্ট করে নিয়েছেন আমার আগে, রুটি আমি এখনো চাও স্পর্শ করিনি, উনি এখন যাচ্ছেন বাড়িতে, যে বাড়িতে গিয়ে স্নান ধান করে রেডি হয়ে যাবেন অফিসে। টাটা করে দাও পাপাকে, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও। ওরে বাবা টাটা টাটা। এই যে আমার চা, তার সাথে বিস্কিট, এটা খাবো গরম গরম। হলো সলতে বানানো বানা বানা। এই যে মা ঠাকুর পূজার জন্য কিছুই না, এটা একটু বেশি পাক হয়ে গেছে বলে এটে গেছে। এই নাড়ুটা দেখে তবে আমার দিদির কথা মনে হচ্ছে, দিদি ফার্স্ট টাইম যখন নাড়ু বানিয়েছিল ঠিক এরকম। এই নাড়ুটার একটা বিশেষত্ব আছে, এটাকে চিবিয়ে খেতে পারবে, এটাকে চুষে খেতে হবে। ঠাকুরের জন্য আলাদা করে তোলা হচ্ছে, পিছনে আর এক ঠাকুর দাঁড়িয়ে আছে। খেতে ভালো লাগবে কিন্তু, এইটা ঠাকুরের কামড়ে খাওয়া সম্ভব না। কিসের তরকারি? নাচো নাচো, দেখ দিদিটা কি সুন্দর নাচছে, তোর থেকে দু বছরের বড়, নাচো উড়িয়া যা। পুজোর বাজার করতে চললো, কি আনবে আজকে? গোবিন্দভোগ চাল আর বাতাসা। ঠাকুর হাত ধরবে কিন্তু, ঠাকুর হাত ধরবে, দুতু দুতু করবে না, যাও টাটা। দেখেছে এই যে এখানে মা মোটামুটি ফল টল গুলো সব রেখে দিয়েছে কালকের জন্য। ওরা তো গেল একটু দোকানে, ওই একটু বাতাসা চাল নিয়ে আসবে, বাকি ওর আজকে চুলটা কাটাবো। নাপিতকে বলা তো হয়েছে, এখন আসবে কিনা আমি জানি না, যদি উনি আসেন তাহলে চুলটা একটু ছোটো ছোটো করাবো, ন্যাড়া করাবো না, যেহেতু সামনে পুজো আছে, অকেশন আছে, তো ওর জন্যই। বাকি নাপিতদা যদি আসে তাহলে কাটা হবে, এখন আসে কিনা দেখা যাক। আসছে, ওর হাত থেকে জপটা ধরেছে। কি আপডেট? আপডেট কি? একদম মিথ্যে বলবে না, ঠিকঠাক বলবে। কিচ্ছু করেনি, হাত পা হাত ধরেছিল, এখানে ছাড়লো, বাকি হাত ধরেছে, হাত ধরেছিল। আচ্ছা রেখে দাও।
গুড গার্ল, তাহলে নেক্সট টাইম যেতে পারবে। কি এনেছিস? বাদাম দাও দাও দিচ্ছি দিচ্ছি দাও। বাদাম বাইরে উঠেছে, হালকা ঝোড়ো হাওয়া সাথে মেঘ ডাকছে তো বটেই। ননায় লাঞ্চ থালিতে অনেক কিছু আছে। কি গো আসো, কাঁচকলা ভাজা, ঝিঙে আলু পোস্ত, শাক, ডিম কষা, ডাল খেয়ে নাও। তাহলে উঠো উঠো উঠো। বাইরে পড়ছে দারুণ বৃষ্টি, মানে পুরো খিচুড়ি খাওয়ার মতন দিন আজকে। তো যাই হোক, ম্যাডাম তো ওখানে ঘুমাচ্ছেন ঠাকুর কাছে, আমারও স্নান হয়ে গেছে, একটু পরে খাবো, আগে ঘুমিয়ে নিই তারপর। বুঝে যে মা ভাত বেড়ে দিয়েছে, শাক কি সামনে, ঝিঙে পোস্ত, তেতো চচ্চড়ি আর ডিম কালিয়া, ওটা মায়ের, এটা ওটা আমার, এটা হচ্ছে মায়ের। পড়ে গেলি তো, সবসময় তো কেন এমন করো? হ্যাঁ, এই যে পুজোর বাসন সব বেরিয়ে গেছে, এগুলোকে হালকা করে একটু মেজে ধুয়ে নেব, আর মা ও ঘরটা একটু মুছে দিচ্ছে, ঠাকুরকে জানিও না। এই যে সব হয়ে গেছে ধোয়া, আর এইটাকে এখন মোছা হবে, এটা দেখে ঠাকুর বুঝবে। এই যে এইগুলো থাকলো এখানে, ব্যাস। মা এখানে মাখলো আটা, আমি এখানে আলু ফুলকপিটা ভাজা করবো, তাই ধুয়ে নিয়েছি। মুড়ি খাচ্ছে, হ্যাঁ তোমার ছোটটাই মুড়ি খাচ্ছ, খাও। দুষ্টু না দুষ্টু। এই যে ম্যাডাম এখানে খাচ্ছেন দুধ রুটি, আসতে ঘুম পাড়া। বাকি মা এখানে খাচ্ছে রুটি, এখানে স্যার খাচ্ছে ডিনারে আছে রুটি, মিষ্টি, আর একটা কথা, বেগুন ভাজা, বেগুন ভাজা খেয়েছো তুমি, তুলে দিয়েছো। পিছনে স্যার টাঙাচ্ছেন মশারি, শুয়ে পড়বো। কালকে বৃহস্পতিবার, আর কালকে আছে বাড়িতে নারায়ণ পুজো, সুতরাং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই শুয়ে পড়বো। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।